হুজুর হুজুর, আপনি যারা খুঁজতেছেন ওই যে সে। আমি তো জানতাম অনেক আগে মরে গেছোস, বুঝতে পারিনি পুরোনা পাপ আবার জায়গা উঠবো। কুকুর, পাপীরা মৃত্যুর পরই বুঝে তাদের পাপের হিসাব। তোর মৃত্যু দেখার জন্য বেঁচে আছি। আমার মৃত্যু দেখবি, মৃত্যু দেখবি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস, জানোস আমি কে? জানি তুই একটা মানুষ রূপী শয়তান, আর সেই শয়তানের বিচার আমি করুম। তুই আমার বিচার করবি? হ্যাঁ, আমার ছেলে তোর বিচার করবে। যেই মহল থেকে তুই যুগ যুগ ধরে পাপ করছিস, সেই মহলই আমার ছেলে তোকে খুন করবে। ঠিক আছে, কে কারে খুন করে দেখা যাইব। কোনো লাভ নেই মা, এতগুলো বছর আমার কাঁদতে কাঁদতেই চলে গেল। মিয়া বাড়ির সিদ্ধান্তের কাছে মেয়ে মানুষরা সবসময় পুতুল। আমি পুতুল হব না। কি কি ভেবেছি ওরা, আমার পছন্দের পছন্দের কোনো দাম নেই। আমি কিছুতে এই বিয়েতে রাজি নই। আমি মরে গেলেও মিরাটকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করব না মা, আমি বিয়ে করব না। শুনো মা, এই বিয়েতে তোর রাজি হইতেই হইব। না, কিছুতেই না। আমি যদি বিয়ে করি তাহলে দানবকে বিয়ে করব, মিরনকে কিছুতেই বিয়ে করব না। ওকে মেরে ফেল, আমাদের মা নিজের সব নষ্ট করেছে। কি বলছো তুমি, নিজের মেয়েকে ভাবে মারতে বলছো? তুমি চুপ করো। ও, ওই ফকিরের বাচ্চা দানবরে তুই বিয়ে করতে চাস? তোরে আমি, তোমরা ভুল বলছো, ও দানব সন্তান না, ও একটা পোরখা মানুষ যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। একদিন তোমাদের মতো অত্যাচারী রক্ত করতে কিছু শেখাবে। আর আরেকটা কথা জেনে রাখো, ওই দানবই হচ্ছে আমার স্বপ্নের পুরুষ। দাঁড়া বলছি, এই ধর ছোট। শোনা দানব, শোনো বড় ভাই, যে মাইয়া একটা জারস সন্তান রাস্তার ফকিরের সাথে এই মিয়া বাড়ি থেকে বাইরে যেতে পারে, খোদার কসম আমি চিন্তা থাকতে ওই মাইয়া এই মেয়ে বাড়িতে ফিরে আসতে পারবো না। হ্যাঁ ছোট, তুই যা বলবি তাই হবে, আমি সুমাকে গ্রহণ করব। আর শোনো, ওই হারাবীর বাচ্চা দানবরে আমি অল্প সময়ের মধ্যে মাইরা লাশ বানায় ফেলামু, আর এর জন্য দরকার ওই জঙ্গলি রাজারে। ওই দানবের কত বড় সাহস,
মিয়া বাড়ির মেয়ে সুমাকে জোর করে তুলে নিয়ে গেছে। জোর করে তুলে নিয়ে গেছে নাকি প্রেম করে পালিয়ে গেছে? ইনভেস্টিগেশন করেছেন? জি না স্যার। শুনুন, আপনার একটা সুসংবাদ আছে। সুসংবাদ স্যার? সুসংবাদ আমার জন্য, দুঃসংবাদ আপনার জন্য। এটা কি স্যার? আপনাকে দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছে স্যার। চাকরি গেলে আমি না খেয়ে মরে যাব স্যার। স্যার এবারে মতন ক্ষমা করে দিন স্যার। আমার কিছু করার নেই, যান বেশি করে ওই মিয়া বাড়ি দালালি করুন। মিয়া বাড়ির জন্য আজ আমার এই অবস্থা। আরে বাবা রে, চাকরিটা গেল বাবা। জানো বাবা, আজ আমার অনেক খুশি লাগছে। যে অত্যাচার অবিচার আমার সাথে মিয়া বাড়ি করেছে, আজ আমার ছেলে দানব সন্তান ওই বাড়ির মেয়েকে তুলে নিয়ে গেছে। দেখো বাবা, আল্লাহর বিচার দেখো। ওই বিচারের কি দেখছ? তোর পোলা সোমারে তুলে নিয়ে গেছে, তোর বিচার তো আমরা করুম। আয় আমার লোক। বাবা, আমার বাবাকে ছেড়ে দে। তোরা যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। মৃত্যুকে আমি ভয় পাই না। মিয়া সাহেব, মিয়া আইছে। আল্লাহ থেকে বাঁচিয়ে রাখে, কেউ তাকে মারতে পারে না। আজ আমার গর্ভের সন্তান তোর পাপের বিচার করবে, তুই বাঁচতে পারবি না। ওই কেটা বাঁচে আর কেটা মরে সেটা পরে হইব। শুনা রাখ, তোরে আর তোর পোলারে আমি আগুনে পোড়ায় মারুম। কে কাকে মারে সেটা পরের কথা, ওই বদমাস। আল্লাহর বিচার দেখ। একদিন আমার সাথে অন্যায় করেছিলি, লোভ দেখিয়ে আমার সর্বনাশ করেছিলি, আজ আমার ছেলে তোর বংশের মেয়েকে তুলে নিয়ে গেছে, এখন কিভাবে মুখ দেখাবি? চুপ, একদম চুপ। বল আমার মেয়ে কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস? পাপের শাস্তি পেয়েছিস। আমি দানব সন্তান তৈরি করেছি তোদের রক্ত খাওয়ার জন্য। আমি মরে যাব, তবু বলবো না আমার সন্তান কোথায়। আরে রাখ, বন্দিশালার অন্ধকারে যখন দম বন্ধ হয়ে মরবি তখন ঠিকই কয়ে দিবি তোর পোলা কই। আমার ছেলের কিছুই করতে পারবি না, এখন আমার ছেলে তোদের রক্ত খাবে, রক্ত। বললে জি, পরে বন্দিশালায় আটকায় রাখ, নির্যাতন কর। ঠিক আছে, নিয়ে যা। হুজুর, আমি জানি আপনার মনে বহু কষ্ট দিয়েছে ওই দানব। কষ্ট খালি দানব না, কষ্ট আমাকে রক্ত সোমা। ওই মাইয়া আমাকে বংশের ঐতিহ্যের উপরে চুনকালি মাখছে। আমি কোরবানি চাই। ওই দানবরে তুমি যদি খুন করতে পারো তোমাকে আমি বহু বড় ইনাম দিব। আপনি যত কিছুই কন, দানব আমার সোমারে নিয়ে গেছে, আজ আমি জঙ্গলি রাজার সাথে থাকুম, ওই দানবের রক্ত দিয়ে আমি হুড়ি খেলুম। মিলন ভাই, দানব অনেক শক্তিশালী আছে, ওকে পারবো আমি খুন করিতে, তবে তোমাকে আমি সাথে লিব। হাজুর, সুমাকে আপনি খারিজ করিয়া দিয়াছেন, আর ঘরে তুলে লিবেন না, তাই বলছিলাম কি। কি বলছ? না মানে কি যে বলবো। তুমি জানো না জঙ্গলি রাজা, আমি শখের ভাত কুত্তা দিয়া খাওয়াই। ঠিক বলেছেন হুজুর, আমি দানবকে খুন করিয়া আসিয়া ইনাম চাইব, অনেক বড় ইনাম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।